মহাভারতে বাবা 17.5 দিন যুদ্ধ হলো, আমরা বলি বাবা 18, কিন্তু 18 দিন পূর্ণ হয়নি, 17.5 দিন। 17 দিন আর এক বেলাটা যুদ্ধ হলো না। তো যুদ্ধ শেষ করে যখন আমার কৃষ্ণ দাঁড়িয়েছিল, গান্ধারী কৃষ্ণকে অভিশাপ করেছিল, কৃষ্ণ আজ আমার কুরু বংশটা দেবন ধ্বংস করে দিলি, তোরও আমার মতো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। আরে হরে কৃষ্ণ, আমি তোর নিজের পিসি নয় বলে তুই এমন করে আমার ছেলেদের মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তুই কুন্তির 5টা ছেলেকে রক্ষা করলি। কে বলছে না মহাভারতে গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করছে? কৃষ্ণ দয়াময় মৃদু হেসে বলেছিল, পিসিমা পিসিমা, বৃথাই তুমি আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে মারিনি। কারণ মনে রেখো পিসি, তুমি মা হয়েছো কিন্তু মায়ের মতো মা না, হরি বল সেই মায়ের কথা, মা হয়েছো, জন্ম দিলেই মা হয় না, তার কর্মটা করতে হয়। জন্ম দিলেই কি মা হয়ে যাবে? যদি জন্ম দিলে মা হতো তাহলে বাবা দেবতাদের সামনে ভগবান কৃষ্ণ সেই প্রভাস যজ্ঞে গিয়ে তাহলে তো দেবকীকে মা বলে আখ্যা দিত। বিয়ে ছিল কি? যারা এখানে কীর্তন বোঝেন, যারা কীর্তন শোনেন, লীলা শোনেন, তারা জানেন প্রভাস যজ্ঞে যখন গেল সবার সামনে, সবাই সমস্ত দেবতাদের সামনে দেবকী মা নয় সেটা প্রমাণ করে দিল। কিরকম 100টা কাপড় টাঙালো, একদিকে কৃষ্ণ একদিকে দুটো মা, একটা মা জন্ম দিয়েছে একটা মা পালন করেছে। তাহলে বলেছিল যে মার স্তনদুগ্ধ 100টা কাপড় ভেদ করে গোপালের বদনে যাবে সেই হবে গোপালের আসল মা। আর বাবা দেবকী তো অহংকারী গর্বিতা, অহংকার করে বলেছিল কৃষ্ণ আমি তোর মা, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কংসের কারাগারে তোকে জন্ম দিয়েছি, ভালোই ভালোই আমার স্তন দুগ্ধটা খেয়ে নে। কত সোজা নয়, সে প্রেমের কাঙাল, সে ভালোবাসার কাঙাল, যে প্রেম দিয়ে বাঁধতে পারে, যে ভালোবাসা দিয়ে বাঁধতে পারে, ভগবান সারা জনম তার দাস হয়। নিতাই গৌর কিব এইবারে যেই না দেবকে স্তনদুগ্ধ দিল, সঙ্গে সঙ্গে বাবা 99টা পর্দার কাছে গেল, একটা পর্দা দুধ আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? অপরাধ। সেই যে রামচন্দ্র যখন বনবাসে গেল তখন ভরত জননী কৈকেয়ী কৌশল্যা রামকে দুধ খাওয়াতে যাবে, সঙ্গে সঙ্গে দুধের বাটিটা কৈকেয়ী মাপ ফেলে দিয়েছে। তখনই রামের মা কৌশল্যাকে দিয়েছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে তুই আমার গর্ভে নয়, তুই তোর বিমাতার গর্ভে আসবি। তবে শোন, আসবি বটে, সন্তানের মুখে স্তনদুগ্ধ দিতে না পারলে, কোনো বস্তু দিতে না পারলে তার যে কত জ্বালা, সেই দিনে যেন তোর কৈকেয়ী মা পাইলি। তাই গৌর তাহলে সেই কৈকেয়ী মা হয়ে এলো দেবকী, দেবকীর গর্ভে এলো কিন্তু স্তনদুগ্ধ পান করলো না। তাই প্রভাস কুলে প্রচার করে দিল, জন্ম দিলেই মা হওয়া যায় না। এইবার দেবতারা বলছে যশোদা তুমি স্তনদুগ্ধ দাও, আর সে তো বাবা ভাগবতী ধরা মা, হরি বল। নয়ন জলে বুক ভাসিয়ে বলেছিল গোপাল আমি তোর মা নয়, শুধু আমি কেন তুই কেন, পৃথিবীর মানুষ জানে আমি তোকে জন্ম দিইনি, আমি তোকে একটু লালন পালন করেছি। তবে সত্যি যদি কোনোদিন আমায় মা বলিস, একবার এদের সামনে আমার স্তনদুগ্ধটা সেবা কর। নয়ন জলে কেঁদে যখনই স্তনদুগ্ধ দিল, 100 পর্দা ভেদ করে একেবারে গোপালের বদনে গিয়ে বলল, নিতাই গৌর হরি বল। আর যখনই স্তনদুগ্ধ করল, গোপাল বলে উঠল, মা আমাকে তো স্তনদুগ্ধটা খেতেই হতো, কারণ আমি কথা দিয়েছিলাম সেই ধরা আমাকে, যেদিন নিজের স্তন বন্ধক দিল বাবা ভোলানাথ মুদি দোকানদার হয়েছিল, আর সেদিন
স্তন বন্ধক দিয়ে একটা স্তনে অতিথি সেবা দিয়েছিল, আর তিনি ছিলেন অতিথি রূপী নারায়ণ। নারদ মুনিকে সঙ্গে নিয়ে পরীক্ষা করতে গেল, যখনই রুধির ধারা মাটিতে পড়ল, ভগবান চালাকি করে বলেছিল, মা ধরা তুমি কি জানো না, নারী জাতি অশুচি হলে তাকে বৈষ্ণব সেবা দেওয়া নিষিদ্ধ, ভক্ত সেবা দেওয়া নিষিদ্ধ, আর তুমি অশুচি হয়ে তুমি বৈষ্ণব সেবা দিচ্ছ। করে জোর করে ধরা মা বলেছিল, আমি অশুচি নই বাবা। তাহলে রুধির ধারা মাটিতে কি করে পড়ল? তখনই কেঁদে বলেছিল, এ অশুচির রক্ত নয়, তুমি জানো না বাবা, অতিথি সেবায় চাল লাল পাইনি বলে ওই মুদি দোকানদারকে আমি আমার বাম স্তন বন্ধক দিয়েছি। চমকে উঠল নারদ মুনি, এমন ভক্ত ধরায় আছে? যখনই বুঝতে পেরে গেল যাবার সময় ওই অতিথি রূপী নারায়ণ, ওই ভগবান রূপী অতিথি বলেছিল, ধরা মা তুমি আমার কাছে কি চাও? ধরা মা বলেছিল, দিদি যদি হয় আমার তিনটে বর দিও, তিনটে বর, ঠিক আছে বলো কি কি বর চাও? প্রথম বরে দেবে আমি যেন রাজরানী হতে পারি। কেন মা তুমি রাজরানী হতে চাও জানো? এই জন্মে কত অতিথি আমার দুবার থেকে বৈভব হলো, আমি উদার পূর্ণ করে সেবা দিতে পারি না। যেদিন আমি রাজরানী হব আমার দুবারে থেকে কেউ যেন চলে না যায়, তথাস্তু তাই হবে। আর কি চাও? আর দ্বিতীয় বরে দাও আমি যেন ভগবানকে সম্মান রূপে কোলে পাও, তথাস্তু তাই হবে। আর কি চাও? বলে হে দয়াময়, এই জন্মে আমি একটা স্তনে অতিথি সেবা দিলাম, আরে যদি কোনোদিন আমি ভগবানকে পুত্র রূপে কোলে পাই, তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি আমি পুত্র রূপে তাকে কোলে পাই, সেই দিনে যেন আমি আমার যুবন স্তনে নিজের পিসি নয়, আর কুন্তি মামার নিজের পিসি, তুমি জানো না একটা জিনিস আমি তোমাকে এক্ষুনি দেখাবো, চল। গান্ধারীর হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা বট গাছ, আর বট গাছের দিকে তাকিয়ে কৃষ্ণ আমার পিসিমাকে বলছে, পিসিমা ওই দেখো, বট গাছের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? গান্ধারী হেসে উঠল, কৃষ্ণ আমি পুত্র হারা জননী, আমি পুত্র সুখে কাঁদছি, আর তুই কিনা আমার ওই বট গাছের ডালে টুনটুনির পাখির বাসা দেখাচ্ছিস? পিসিমা আমি তোমার টুনটুনির বাসা দেখাচ্ছি না, এটাই হলো ভগবান। ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো পিসি, ওই যে টুনটুনি পাখিকে দেখতে পাচ্ছ, ওই যে তার পাঁচটা বাচ্চা স্বামীকে নিয়ে বাসা বেঁধে আছে। শোনো পিসি, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে ঘোষণা হলো, তার তিন দিন আগে ঢেড়ি পিটিয়ে, বাবা রাজরাজাদের আগেকার দিনে একটা প্রথা ছিল, কিছু ঘটনা ঘটবে তো আগে থেকে ঢেড়ি পিটিয়ে বলা হতো, তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে আগে থেকে ঢেড়ি পিটিয়ে বলে গেছে। শোনা শোনা শোনা, আর তিন দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে, যে যেখানে আছো মানব দানব পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম সবাইকে বলছি এখান থেকে চলে যাও। বটগাছের ডালে টুনটুনি পাখি বসে আছে, পাঁচটা বাচ্চা সবে ছোট্ট উঠতে জানে না,
মা খাবার গালে করে এনে বাচ্চাদের গালে দিলে তবে খাওয়া হয়। আজকের বাচ্চাগুলো নিয়ে বসে আছে স্বামী স্ত্রী দুজন, আর যেই না ভেড়িটা পিটিয়ে গেল কানে শুনতে পেয়েছে স্বামী মানে পুরুষ পাখিটা, তা পুরুষ পাখিটা স্ত্রীকে ডেকে বলছে অটনটনি শুনতে পেলে, আর তিন দিন পরে নাকি এই জায়গাতে যুদ্ধ শুরু হবে, চলো আমরা এখান থেকে কোথাও চলে যাই। আর যেই না কথাটা বলার টুনটুনি হেসে উঠেছে, স্বামী তুমি এত ভয় পাচ্ছ কেন, ছোটবেলা থেকে আমার তার প্রতি বিশ্বাস, ছোটবেলা থেকে আমার জীবনে কিছু ঘটলে আমি তার চরণে ফেলে দিই, আর আজকের আমার জীবনে যখন এত বড় ঘোর বিপদ আমি দেখবো না শেষের দিনে সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। টুনটুনি পাখিটার যে বিশ্বাস ছিল দেখি গোবিন্দ কি করে, তুমি ভয় পাচ্ছ কেন, রাখতে গেলে সে রাখবে মারতে গেলে সে মারবে, কিন্তু আমি কোথাও যাব না আমি এখানেই বসবো দেখিও আমার জন্য কি করে। তিন দিন সময় ছিল, একদিন হয়ে গেল দুদিন বাকি আছে, আবার পরের দিন পুরুষ পাখিটা ডাকছে অটনটুনি তুমি কি শুনতে পাচ্ছ না, বলে গেল তো যে যেখানে আছো তোমার যুদ্ধ হবে চলো না এখান থেকে চলে যাই, জানো টুনটুনি আমি মরে যাই কোনো যায় আসে না, তুমি মরে যাও বয়স হয়েছে কোনো যায় আসে না, কিন্তু আমার পাঁচটা বাচ্চার যদি কিছু হয়ে যায়। টুনটুনি পাখির একটাই কথা দেখি গোবিন্দ কি করে, দেখতে দেখতে বাবা দুদিনও হয়ে গেল, গভীর রাত্রিবেলা স্বামী স্ত্রী বাচ্চা গুলোকে নিয়ে গাছের ডালে বসে আছে বাসাতে, প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, আবার পুরুষ পাখিটা বলছে অটনটনি চলো না, তোমাকে সেই পরশু থেকে এত করে বোঝাচ্ছি তুমি কেন বুঝতে চাইছো না, চলো না আমরা যদি অন্য ডালে বাসা বাঁধি আমরা তো বেঁচে যাব, আমার বাচ্চাগুলো তো বাঁচবে। টুনটুনি পাখির একটাই কথা দেখি গোবিন্দ কি করে, পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে থাকো তুমি এখানে, তোমার জেদ যখন এত তুমি থাকো এখানে, মরতে হয় তুমি মরো আমি চললাম তোমাকে ছেড়ে। টুনটুনি পাখিটা হেসে উঠেছে স্বামী তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার দুদিনের পতি, তুমি আমার সারা জীবনের পতি। কি গো একটা পাখির কত চৈতন্য দেখেন, যে চৈতন্য আপনাদের আমাদের নেই, শুধু আমার আমার করে আগলে বসে আছে। টুনটুনি পাখি বলছে তুমি তো আমার ছেড়ে যাবে ও তো আমি জানি, আজকের কেন তোমাকে একদিন না একদিন আমাকে ফেলে যেতে হবে, তাহলে নয় আগে থেকে চলে গেলে তাতে আমার অসুবিধা না, কারণ যতদিন আমার যৌবনে থাকবে ততদিনে তুমি আমারে থাকবে, যেদিনে যৌবনে গড়িয়ে যাবে সেদিনে তুমি আমার নও। ও মাইরা জগতে সতী নারী সেই হয় জগতে যার দুটো করে পতি হয়, কই কার দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি, ভয় পাচ্ছ, ভয় পাচ্ছে কিন্তু হাসছ কেন, আমি তো বাহ্যিক জগতের কথা বলছি না হরিবাসর, এই জড় জগতের কথা আমি বলছি না, তাহলে সতী নারী জগতে সেই হয় যার দুটো করে স্বামী আছে, আর যার দুটো স্বামী নেই সে অসতী, সে কোনোদিন সতী নয়। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে, দূর আমি বলবো কেন, যেদিন রাসমঞ্চে ভগবান মুরলী বাদন করলো ব্রজগোপীরা পতিপুত্র সব ত্যাগ করে ছুটে চললো রাসমঞ্চে, কারোর কি দেহ গিয়েছিল, এই রক্ত মাংসে দেহ রাসমঞ্চে যায়নি, প্রত্যেকের আত্মা গিয়েছিল, ওই জন্য বাবা কেউ কাউকে দেখতে পাইনি, একই রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু কাউকে দেখতে পাইনি, কেন আত্মাকে দেখা যায় না, তাহলে আত্মা
গিয়েছিল রাসমঞ্চে, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছিল রাসমঞ্চে। তো যখনই রাসমঞ্চে গেল তখন গোবিন্দ আমার পরীক্ষা করবার জন্য বলেছিল, হে গোপীগণ তোমরা রাত্রি অন্ধকারে কেন এসেছো? পতিপুত্র ত্যাগ করি, তোমরা জানো নিজ পতি থাকতে যারা পরের পতি ভজন করে তাদের রৌরব নরকে যেতে হয়। অষ্টসখী হেসে বলেছিল, আমরা বোকা নয় তুমি বোকা, এই জগতে কে এসে ধরে তো তুমি টেনে আনলে, আরে এনে এনে বড় বড় ধরে মেরে বলি বলছো বধু হে, এ জগতে সতী নারী সেই হয় যাদের দুই পতি হয়। কে বলছে গোপীগণ? গোবিন্দ কে বলছে? ভগবান বলছে, সে কি আমি বুঝলাম না কিছু? বলে বুঝতে তোমার হবে না, আমি আমরা ব্রজগোপীগণ জগৎকে বোঝাতে চাইছি, সতী তারাই হয় যাদের দুই পতি হয়, এক দেহ জগতের পতি, এক ঘরে পতি এক বাইরে পতি। আমা বুঝেছো? ঘরে পতি আর বাইরে পতি, এ জগতে তারাই সতী। তাহলে ঘরের পতিটা কে আর বাইরের পতিটা কে? তোমরা মনে করছো ঘরের পতি মানে যাকে তুমি যাদ্যাবাসীদের সিঁদুরটা পরছো ওটা তোমার ঘরের পতি? দূর, ওটা তো বাইরের পতি, ওটা তোমার ঘরের পতি নয়, ওইটা বাইরের। আর ঘরের পতি কে? ওই পরমাত্মা রূপী ভগবান। এই জগতে যে ভগবানকে একবার পতি রূপে ভালোবেসে আর জড় জগতের পতিকে সেবা করে, এ জগতে তারাই সত্য। স্বামী আমি তো জানি তুমি চলে যাও, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু আমি থাকবো এখানে। একটাই কথা, পাখিটা দেখি গোবিন্দ কি করে। যুদ্ধ শুরু হয়ে গেল, স্বামী মনে মনে করছে আমি যাব না, ওকে একা ফেলে যাব কি করে, একটা মায়া আছে না, ওতেই তোমরা জর্জরিত বাবা কৃষ্ণ ভজন হচ্ছে না, মায়া মোহে ডুবে আছি। তার টুনটুনি পাখিকে ছেড়ে গেল না তার স্বামী। তা যখনই গেল না, যুদ্ধ শুরু হয়ে গেল, একটা একটা করে রথী মহারথী সব প্রাণ হারাচ্ছে, তুমুল যুদ্ধ চলছে কুরুক্ষেত্রের মাঠে। আবার পুরুষ পাখিটা টুনটুনিকে ডাকছে, টুনটুনি ওই দেখো বড় বড় রথ, বড় বড় রথী, বড় বড় ঘোড়া সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, সবাই প্রাণ হারাচ্ছে, আমাদের ক্ষুদ্র প্রাণ আমরা বাঁচবো না টুনটুনি, চলো আমরা চলে যাই। হেসে উঠল টুনটুনি পাখি, বড় বড় রদি দেখতে পেলে, বড় বড় হাতি দেখতে পেলে, বড় বড় ঘোড়া দেখতে পেলে, তুমি একবারও অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরে, যাকে দেখবার জন্য যুগ যুগ ধরে যোগী মনিরা তপস্যা করে, যোগী গণে যোগে পাই না, মনে গণে মনে পাই না, ধ্যানী গণে ধ্যানী পাই না, সেই চরণ যখন সামনে থেকে দেখছো, দেখে নাও শুধু রথ হাতি বীর মহাবীর দেখলে, আর অর্জুনের রথে কে বসেছে একবার দেখতে পাচ্ছ না? চলো এবার আমাদের একটা কাজ আছে। কি কাজ? চলো আমরা পাঁচটা বাচ্চাকে নিয়ে ওই যে অর্জুনের রথের চাকা আছে, চাকার তলায় আমাদের গলাগুলো পেতে দিয়ে বলি। চমকে উঠেছে পুরুষ পাখিটা টুনটুনি, এখন আমরা বেঁচে আছি আর তুমি বলছো আমার বাচ্চাদের নিয়ে রথের চাকার তলায় যাব, আর চাকাটা গড়ালে তো আমরা মরে যাব। বলে ওই জন্যই তো বলছি, চলো আমরা দুই লোকে আর আমার পাঁচটা বাচ্চাকে নিয়ে চাকার তলায় গিয়ে বসি। না,
এটা হতে পারে না টুনটুনি, তোমার মাথা খারাপ হয়েছে বলে না। মাথা খারাপ তাহলে কেন যেতে চাইছো? স্বামী গো আমি শাস্ত্রে বিধান শুনেছি, যদি কোনো মানুষ মরা দেহ দেখে কোনো শুভ কাজে যায়, তার দিন নাকি শুভ হয়ে যায়। আমার কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধ করছে, আমার কৃষ্ণ যখন যুদ্ধ শুরু করবে, আমার বিশ্বাস আমার মতো মরা দেহ দেখে যদি যুদ্ধ ঘটে, আমার কৃষ্ণের জয় হবে। কেউ যদি বোতল খেয়ে মরে যায় সে দেহ দেখলে কিছু কাজ হবে? আরো তুমি নরকে যাবে, তোমার কাজ হবে না। তাহলে কোন দেহ দেখবে? যদি ভক্ত কৃষ্ণ বলতে বলতে দেহ ওই গীতা ভগবাদ শুনতে শুনতে দেহ থেকে প্রাণ যায়, সেই দেহ দেখে যদি কোথাও যাও তোমার শুভ শুভ হয়ে যায়। যে জনে কৃষ্ণ এইবার বাচ্চাগুলোকে নিয়ে চাকার তলায় গেছে, আর এইবার অর্জুন চাকাটা সবই মাত্র একটু গড়াবে। ভগবান বলছে, অর্জুন পার্থ তুমি একটা বাণ নিক্ষেপ করো। সখা কোথায় বলে? কেন ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, হাতির বলায় যে ঘণ্টাটা আছে, ওই ঘণ্টায় তুমি মারবে। দেখো যেন হাতির গায়ে না লাগে, ঘণ্টায় মারবে। মানুষের ইচ্ছাতে কিছু হয়? কোনদিন কিছু ইচ্ছা পূরণ হবে? যতই তুমি অনেক কিছু ভেবে রাখো না কেন, তোমার ইচ্ছাই তো ইচ্ছা নয় সেটা যতক্ষণ না আমার কৃষ্ণের ইচ্ছা হবে। তুমি হাজার কিছু ভাবতে পারো, বাড়ি করবে, গাড়ি করবে, শ্বেত পাথরের মন্দির করবে, তোমার ইচ্ছাতে ইচ্ছা নয় সেটা যদি আমার কৃষ্ণের ইচ্ছা যোগ হয় তবেই তুমি জয়ী হবে। বলতে গিয়ে মনে পড়ে গেল বাবা, ওই যে রামায়ণের একটা চরিত্র আছে না, কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ 100,000 বছর তপস্যা করেছিল, কেন? ইন্দ্রত্ব পাবে বলে। ইন্দ্রের সভাটা ওই কুম্ভকর্ণ দখল করবে, তপস্যা করেছিল। তার যখনই তপস্যা করছে, কিন্তু এটা তো আমার ভগবানের ইচ্ছা নয়, এটা ভক্তের ইচ্ছা। তার তপস্যা করেছিল এমন তপস্যা, ব্রহ্মা গিয়ে বলেছিল, কুম্ভকর্ণ বলো তুমি কি চাও?
তা কি চাও যখন বলেছে বাবা ভগবান এদিকে কায়দা করে মা সরস্বতীকে কুম্ভকর্ণের কণ্ঠে বসিয়েছে এই যে আমি এত কথা বলছি আপনারা কি বলছেন মৌমিতা বলছে না ভগবান কৃপা করে মা বাগমানিকে কণ্ঠে বসিয়েছে বলে একটা নারীর দ্বারা সম্ভব এত কথা বলা না হলে অসম্ভব তা যেই না বাগমানি কণ্ঠে বসেছে তা ব্রহ্মাকে বলবে কুম্ভকর্ণ যে আমার ইন্দ্রত্ব দাও মানে আমি ইন্দ্রের সভাটা পেতে চাই সেই ইন্দ্র না বলে বাগমানি কণ্ঠ থেকে বলিয়ে দিল যে আমার ইন্দ্রত্ব নয় আমি একটু নিদ্রা যেতে চাই সেই ইন্দ্ররাজ্য ভুলে গিয়ে নিদ্রা চাইল তাহলে এটা কি বাবা ভগবানের ইচ্ছা ছিল ছিল না তাহলে ভগবানের ইচ্ছা যেদিন হবে সেই দিন তোমার ইচ্ছাটা পূরণ হবে আর ভগবানের ইচ্ছা না হলে তাহলে তোমার আর আমার দুর্গতিটা কুম্ভকর্ণেরই মতো হবে হরি বল তো আজকে লক্ষ্য করে দেখে যেই না গিয়ে দাঁড়িয়েছে ভগবান বলছে যাও হাতির গলাইতে আঘাতটা করো ওই ঘন্টাতে যেন লাগে অর্জুন বলল ঠিক আছে সখা তুমি যখন বলছো তাহলে ওই ঘন্টায় আঘাত করি যেই না পাগটা মেরেছে ঘন্টাটা গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে আর এইবার রথটা যেতে যাবে ভগবান অর্জুনকে বলছে দাঁড়াও কারণ একটু গড়ালে বাবা ওই পাখিগুলোর গলার উপর দিয়ে যাবে ভালো করে এই জায়গাটা ভাবেন একটা ছোট পাখি চাকার তলায় বসে আছে সেই খেয়ালটা আমার ভগবানকে রাখতে হচ্ছে আর আপনারা আমরা কত বড়াই করি তাই না তিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যাকে বলা হয় চিন্তামণি সবার চিন্তা ভগবান করে সবার সে শুধু মানুষ নয় বাবা একটা কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবার চিন্তা আমার কৃষ্ণ করে তাহলে একলার মাথায় কত চাপ একটু লক্ষ্য করেছেন নারদমণি একবার প্রশ্ন করেছিল ঠাকুর তোমাকে চিন্তামণি কেন বলে বলে হাই ভগবান নারদ তুমি জানো না আমার চিন্তামণি কেন বলে বলে না আমি বুঝি না বলে ঠিক আছে আমি তোমার বোঝাচ্ছি চিন্তামণি কেন বলে আচ্ছা নারদ যাও ওই যে নদীটা দেখতে পাচ্ছ নদী থেকে একটা বড় পাথর নিয়ে এসো তা নারদ মণি কি করেছে জলে ডুবেছে ডুবে বাবা ইহা বড় একটা পাথর নিয়ে এসেছে পাথরটা এনে প্রভুকে বলছে প্রভু তাই না পাথর এনেছে এবার কি করবো বলে নারদ পাথরটা এখানে দ্বিখণ্ডিত করবো ও ঠাকুর আমি তোমাকে বললাম তোমাকে চিন্তামণি কেন বলে আর তুমি কি করছো পাথর আনতে বলছো পাথর ভাঙতে বলছো আমি কিছু বুঝতে পারছি না নারদ পাথরটা যখন ভেঙেছো ভালো করে দেখো তোর ভিতর থেকে কি বার হচ্ছে বলে কেন ঠাকুর পিঁপড়ে বার হচ্ছে পিঁপড়ে বার হচ্ছে ছোট ছোট পিঁপড়ে ও নারদ কিছু বুঝলে ঠাকুর কিছু বুঝতে পারছি না খুলে বলো তো দেখি বলে নারদ পাথরটা ছিল কোথায় বলে কেন ঠাকুর জলের তলায় পিঁপড়ে গুলো ছিল কোথায় বলে কেন ঠাকুর পাথরের ভিতরে ও নারদ পাথরের জলের তলায় পাথর আছে পাথরের ভিতরে পিঁপড়ে আছে তার ভাবনা কি তুমি ভেবেছো তার ভাবনা আমাকে একাকে ভাবতে হয় ওই পিঁপড়ে গুলো কি খাবে ওদের আহারের ব্যবস্থা আমায় করতে হবে যার জন্য এই ত্রিজগৎ আমাকে চিন্তামণি বলে আখ্যা দিয়েছে এবার বুঝলে তো সবার ভাবনা আমি ভাবি বলে আমার নাম চিন্তামণি তাই আজকের পাখিগুলো গলা পেতে আছে আজকের অর্জুনকে বলছে দাঁড়াও রথ আটকে গেছে আজ যাচ্ছে না ভগবান নয়ন ইঙ্গিত করে বললেন পাখিকে টুনটুনি যা আমি তোমার ভগবান কইকে এই জন্মে যাদের যাদের আমার চরণে বিশ্বাস আছে যাও ওই যে ঘন্টাটা পড়ে আছে বাচ্চাগুলোকে নিয়ে উড়ে ঘন্টার ভিতরে প্রবেশ কর ভগবানের ইঙ্গিত পেয়ে পাখি তার স্বামী বাচ্চাগুলোকে নিয়ে ঘন্টার ভিতরে গেল আর যেই ঘন্টার ভিতরে গেল ভগবান করুণার হাত দিয়ে ওই ঘন্টাটা কুরুক্ষেত্রের মাঠে উড়ে করে দিল 17 দিনের যুদ্ধ হয়ে গেল ওর উপরে দিয়ে খেত কি ঘন্টাটা তো চাগাবার ক্ষমতা নেই পাখির ক্ষমতা আছে হ্যাঁ এত ওজনের ক্ষমতা এইবার যেই নাম চাপা দেওয়া আছে প্রত্যেক দিনে রাতের অন্ধকারে
ভগবান এসে ওই পাখিগুলোকে খাইয়ে দিয়েছে। 17 দিন করেছে, এইবার এক বেলা যুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি বুঝতে পেরেছে 17 দিন হয়ে গেল আর যুদ্ধে বোধহয় কৃষ্ণ আসবে না। ওই ঘন্টার ভিতর থেকে পাখিটা ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ টুনটুনি বাচ্চা তার স্বামীকে রেখে দিল। কাকে শোনালো? গান্ধারী পিসিকে। ও পিসি, টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? তুমি জানো না পিসি, এ জগতে কেউ আমার আপন নয় আর কেউ আমার পর নয়। যে জন ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান, তারে দরজায় সারা জীবন বন্দি দাও দেখে টুলু ধ্বনি, কেহ বলি লীলা প্রকাশ হলো,
সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আমার শরীর কহে এইবার তাড়াতাড়ি দিন সরেব তম নরনীল নরব তাহরিষ্ট গোপবেশ বেনু কর নবনীত কৈশোর নটব নরলীলা তাহার Oh,
চলুন আজকে আমরা সবাই এইবারে স্থান পরিত্যাগ করে চলে যাও মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। আমরা যাবো রাধা কুণ্ডেতে। তো মাইরা সবাই মিলে একসঙ্গে যখন এই বৃষ্টিতে একবার সবাই বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি, এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি, এটা আমাকে জয়, এটা জয় নয় একটু প্রেম সে জয় দাও, মানে এত জোরে জয় ধ্বনি দেবে কত দূর যাবে? কৃষ্ণনগর, কৃষ্ণনগর যাবে, খুব একটা দূরে তো নয়, যাবে কৃষ্ণনগর। এই যে শুনলেন একটা পাখির কত বিশ্বাস, এই বিশ্বাসটা যদি থাকে শুধু কৃষ্ণনগর নয় একেবারে আমার গোবিন্দের আতুল চরণে ওই ধ্বনিটা চলে যাবে, সেইভাবে ধ্বনিটা দিতে হবে। কেমন সবাই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই, একেবারে আত্মনিবেদন সবাই, বাইরে দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে সবাই একবার হাত দুটো তোলেন একসঙ্গে, প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচিরী নন্দনী কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি। যারা ইউটিউব করছো ক্যামেরা গুলো ঘোরাচ্ছো না শুধু আমার দিকে ধরে রেখেছো, ওই দিকে ঘোরাও আমার দিকে নয়, কারণ এই সময়টা শুধু আমার সঙ্গে আমার ভক্তদের একটু দেখাতে হবে ভালো লাগবে তাই না, শুধু আমি একা একা ভালো লাগে না। সবাই বলো নবদ্বীপের ধাম কি, সচিরী নন্দনী কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্তবৃন্দ কি, আপন আপন গুরু চরণ কি, হরি নাম যজ্ঞ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাই, কিমা একটা ভজন হবে তো, চলো দেখি একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন ওই আগে একটু উলুর ধ্বনি দাও দেখি। বৃন্দাবন ধামে অপার জপে রাধে রাধে, রাধে অলিবেলি সরকার জপে রাধে। Oh,
না? সবাই যাচ্ছি, যারা যারা যাচ্ছি আর একবার কান মনে বলছি মা কালী দেবী আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলেন একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, সবাই কেমন? তুই বৃন্দাবনে সকাল থেকে যারা যারা কৃষ্ণ নাম করছো জানা হবে, এই যে রাধারানীর নাম বলবেন না তার হাজার গুণ পূর্ণ। সবাই দেখে একবার রাধা নাম কেমন? জয় জয় রাধে রাধে। জয়টা ঠিক হলো না, ও তো মাছ দিয়ে আর বাজারে যায়নি, বাজারেই যায়নি, তাহলে একটু জোরে বলতে হবে, এত জোরে বলো। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? মিথ্যা কথা বলো না, হয়, কম বেশি হয়, কারণ এইটা কেউ বলতে পারবে না যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না, হয়। আমার ডায়মন্ডে হয়তো একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা একবার সেইভাবে গলাটা একটু বের করে, তো ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু জোরে বলবে, কেমন? বলো রাধা রানী কি? তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি? যমুনা মাইয়া কি? নন্দ গাঁও কি? উচা গাঁও কি? বর্ষা নাম কি? ভক্তবৃন্দ কি? হরিবাসর ধাম কি? সাধুগুরু বৈষ্ণব কি? আপন আপন গুরুচরণ কি? হরিনাম যজ্ঞ কি? মহাপ্রসাদ কি? আজকের আনন্দ কি? নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম। আজকে সবাই বাবা আমরা আস্বাদন করবো এই বাংলার মাটিতে ষোড় গোস্বামী ছিল, যাদের পথ আমরা ভজন জগতে নেমে অবলম্বন করি। শিরব সনাতন ভট্ট রঘুনা রঘুনা শ্রী শিব গোপাল ভবর দাস রঘুনা গোসাইর করি চরণ বন্দ যাহা হইলে বিঘ্ন নাশ অভীষ্ট